সাগর দত্ত হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় এবার দালাল চক্র বন্ধে আসরে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র রোগী মৃত্যু ঘিরে উত্তাল সাগর দত্ত হাসপাতাল। বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে যান রমেশ হালদার, চিকিৎসার জন্য প্রয়োজন আইসিইউ বেড। আইসিইউতে ভর্তির অছিলায় এগিয়ে আসেন দালালেরা। আইসিইউ বেডের বদলে 6,000 টাকার দাবি। টাকা না দিলে চিকিৎসা নয়, হুমকি পরিবারকে। দীর্ঘ টালবাহানার পরও মেলেনি পরিষেবা। মৃত্যু হয় বৃদ্ধ রমেশ হালদারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মদন মিত্র। কার মদতে হাসপাতালে দালাল চক্র? সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র শেষ করব, হুঁশিয়ারি সুর বিধায়ক মদন মিত্রের গলায়। আপনাদের জেনে রাখবো, সাগর দত্ত হাসপাতালে দালাল চক্র বন্ধে আসরে মদন মিত্র। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, ঠিক কি অভিযোগ রয়েছে? রমেশ হালদার বলে যে রোগী চিকিৎসার জন্য সাগর হাসপাতালে এসেছিলেন, সেই রমেশ হালদার আইসিইউ চিকিৎসার দরকার ছিল এবং সেই চিকিৎসার জন্য তার পরিবারের লোকজন আইসিইউ বেডের জন্য হন্তদন্ত ঘুরে বেড়াচ্ছিল। তখন এখানকারই একজন দালাল চক্র, যার নাম হচ্ছে মুকিম খান, সেই দালাল চক্রে পান্ডা বলে জানা যাচ্ছে, তো গামারাটি যে তখন সাগর হাসপাতালে তার সঙ্গে পরিচয় হয়। তাকে সে রমেশ হালদার যে বাড়ির লোক তার কাছে 6,000 টাকা দাবি করে আইসিইউ বেডের জন্য, তো তখন সে 6,000 টাকা জোগাড় করতে না পেরে, বাড়ির লোককে ভর্তি করতে না পেরে অন্তত তার ঘুরে বেড়াচ্ছে টাকার জন্য এবং কিভাবে সে আইসিইউতে ভর্তি করবে, তখন ঠিক সেই অবস্থায় সে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এই যে টালবাহানার জন্য এই রোগী মৃত্যু হয়েছে বলে এমনটা পরিবারের লোকজন দাবি করেছে। এই খবর কামারহাটি বিধায়ক মদন মিত্র তার কারণে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কামারহাটি বিধানসভা বিধায়ক মদন মিত্র ঘটনাস্থলে আসছেন। হাসপাতালে এসে তিনি পরিষ্কার হুঁশিয়ারি দেন, গতকালের পর থেকে কার কোনো দালাল চক্র এই হাসপাতালে কোনো কার্যকর হবে না, যে এই ধরনের ঘটনা ঘটবে পুলিশ প্রশাসন স্টেপ নেবে। এবং মদন মিত্র এই প্রথমবার নয়, এর আগেও বহুবার হুঁশিয়ারি দিয়েছিল এলাকার মানুষের যে সমস্যা, যে হাসপাতালে আসলে টাকার বিনিময়ে যে চিকিৎসা পেতে হয়, শুধু হাসপাতাল বেড নয়, আইসিইউ নয়, বিভিন্ন যে আইসিইউ দপ্তর, যে চিকিৎসার জন্য মানুষ আছে সেই দপ্তরও দেখাতে গেলে কাউকে কিছু চা খরচা জল খরচা দিতে হয়, এমনটা অভিযোগ করছে এখানকার সাধারণ মানুষ। প্রণব, যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিতকরণ বা গ্রেফতার করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত সেইভাবে তো গ্রেফতার কিছু করা যায়নি, চিহ্নিত করা যায়নি। মুকিম খানকে পুলিশ তদন্ত করছে এবং কামারহাটির যে থানা, সেই থানাও এখানে পুলিশ রয়েছে সাগর হাসপাতালে, তারা যথেষ্ট ভাবে এখানে চেষ্টা করছে যে দালাল চক্র যারা রয়েছেন তাদের ধরার জন্য। সৌমজিৎ, একদমই ধন্যবাদ প্রণব। আপনার তো শোনাবো কামারহাটির বিধায়ক মদন মিত্র প্রসঙ্গে কি বলছেন। কিনার অযোগ্য এই দালাল রাজের জন্য আবার প্রাণ গেল একটা মানুষের, তার নাম রমেশ হালদার। আমি বিধানসভায় একটা মিটিংয়ে গিয়েছিলাম, যখন বেরোচ্ছি ঠিক টাইমটা মনে পড়ছে না আমার, 3:30-4 এইদি কাছাকাছি হবে, আমার কাছে একজন ফোন করলো, বাপি হালদার। সে বলল যে আমার এক্ষুনি আইসিইউ চাই সাগর দত্তের। বলতে বলতে হঠাৎ এই বাপি হালদার ছেলেটি বলল, দেখুন না দাদা, আমার উপর গুন্ডামি করছে, 6,000 টাকা চাইছে। তখন কে গুন্ডামি করছে, তুমিকে দাও তো আমায়। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি 6,000 টাকা চাইছো কেন ওর কাছে? বলে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, আমি শিশু বেড করে দিয়েছি, বেড তো আমি করেছি, আমার ডাক্তাররা দাঁড়িয়ে আছে, প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, আর আমিও করিনি, মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা করেছে, তোমার টাকা দেবে কেন? বলে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল 6,000 টাকা, ও তখনও জানে না আমার সঙ্গে কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে এটাই, যেখানে সরকারি সব ব্যবস্থা রয়েছে, শিশু রয়েছে, আইসিইউ রয়েছে, ব্যবস্থাও করেছেন, ডাক্তাররা এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা তারা চেষ্টা করছে, তো তারপরে শুধু দালালের কাছে আমরা একটা সরকার মাথা নিচু করে নেবো?